হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে যে নতুন ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অতি সহজ মাধ্যমে কীভাবে আপনারা মন্দিরা অথবা জুড়ি বাজান শিখতে পারেন। এবং আজকে পার্ট একে আপনাদেরকে যা দেখানো হবে সেটি হচ্ছে কীভাবে মন্দিরা আপনারা ধরবেন বা কীভাবে মন্দিরা বাঁধতে হয়, এবং যে সকল গানে প্রায় তাল কাহার বা তালটি ব্যবহার করা হয় সেই কাহার বা তাল কীভাবে আপনারা মন্দিরে উঠাবেন। তো চলুন দেরি না করে সরাসরি চলে যাই ভিডিওতে। তো ভিউয়ার্স, চলে আসলাম আমাদের ভিডিওতে। আমি রিসেন্টলি কিছুদিন আগে কুষ্টিয়া থেকে একজোড়া মন্দিরে এনেছি, সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনার রশি বা সুতো দিয়ে অনেক মোটা করে পেঁচিয়ে বেঁধে নেবেন, ঠিক আছে? তো বাঁধার পর এরকম আপনাদের সামনে আসবে, এরকম বেঁধে নিলাম। তো এখানে আপনার অনেকে টেপ মারে, পারলে আপনারা কষ্টি বা টেপও মারতে পারেন। তো এটার যে ধরার নিয়মটা সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আপনার বাম হাতেরটা আঙুলের এখান দিয়ে সামান্য একটু পেঁচিয়ে এই যে এভাবে ধরতে হবে, এভাবে ধরতে হবে, এই যে এভাবে এভাবে ধরুন এটা, আর এটা এই যে এই দুই আঙ্গুল এটার উপরে বসবে, দুইটা আঙুল ধরবেন সোজা, আর এটাও ঠিক সেমভাবে একইভাবে ধরবেন। ওটা যেভাবে ধরছি একটু পেঁচিয়ে এভাবে ধরলাম, এবং এটা ধরবো এভাবে, আর এটা এভাবে খাড়া, এটা এটা পাতাইলে এটা খাড়া খাড়া করে ধরবো। ধরাটা তো সহজ। এখন দেখবেন এই নখ দুইটা দিয়ে এটাকে চাপ দিয়ে রাখবেন, কারণ যখন আপনি আবার এটা দিয়ে চাঁদ রাখবেন, যখন ডান হাতেরটা দিয়ে আপনি এটা টোকা দিবেন ধরে রাখলে শব্দটা একটু ডাউনের দিকে যাবে, আর যখন ছেড়ে দিবেন শব্দটা এভাবে হবে। তো এই ছিল মোটামুটি ধরার যে নিয়ম। তো আবার অনেক ক্ষেত্রে ধরাটা যখন আপনি গানে দেখবেন যে জমজমাট অবস্থা, তখন আপনারা ছেড়ে দিও, দুটা ছেড়ে দিয়ে শব্দ বেশি পাওয়ার জন্য এভাবে ভাব দিতে পারেন। তো সর্বপ্রথম এভাবে ধরবেন দুইটা, এভাবে এভাবে ধরে তারপরে যেভাবে ভাল লাগে ওভাবে আপনারা বাজাবেন। এবার ধরাটা গেল, আশা করি বুঝতে পারছেন, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন ধরার বিষয়টা। আর এবার দেখাবো যে কাহার পাতাল, যে তাল অনেক গানে ম্যাক্সিমাম গানে ব্যবহার হয়। তো সেই তালটি হলো এভাবে ধরে এটা তিন টুকা, ভালো করে দেখুন। তো প্রথম দুই টুকরা ধরে টোকাটা ধরে দিবেন, এই যে ধরে দিলাম, তারপর এটা ছেড়ে, দুই টোকা ধরে তারপর এটা ছেড়ে, এভাবে করে মূলত কারবার তালটা ওঠানো হয়। ফার্স্ট ভিডিও দেখে সময়টা বেশি হয়ে যাচ্ছে, ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দুই টোকা ধরে তারপর টোকাটা ছেড়ে, এবার আমি একটু দেখাচ্ছি। এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এই ছিল কাহার পাতাল। এভাবে এক দুইটা হবে ধরে, তিনটা হবে ছেড়ে, এক দুই তিন, এক দুই তিন, আর এটা কিন্তু ধরে রাখবেন, এক দুই তিন, এক দুই তিন, এভাবে। তো আর যদি আপনাদের যখন স্লোটা হয়ে যাবে, যখন আপনারা এভাবে বাজাতে পারছেন, তখন চেষ্টা করবেন একটু রানিং বাজানোর জন্য, কারণ গানের অনেক সময় অনেক সুর আবার একটু রানিংও যায়। তো একই তাল, এটা আমি সিঙ্গেলটা দেখালাম, এটা হলো সিঙ্গেল,
যেটা এখন বাজালাম সেটাকে বলে সিঙ্গেল, আর যদি ডাবলে বাজানো হয় তাহলে ঠিক এইভাবে দিবেন কিন্তু একটু দ্রুত, সেটা কীভাবে আমি দেখাচ্ছি। মানে একই টোকা কিন্তু যখন আপনার সিঙ্গেলটা হয়ে যাবে তখন চেষ্টা করবেন আবার ডাবলের জন্য, কারণ অনেক ক্ষেত্রে ডাবলেরও অনেক প্রয়োজন পড়ে, তো সেই ক্ষেত্রে ডাবলটা চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।